আজারবাইজানের বাকুতে আসন্ন শুটিং ওয়ার্ল্ড কাপে স্বর্ণ জিতলে 5 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিল শুটিং স্পোর্টস ফেডারেশন। বিশ্বকাপগামী শুটিং দলের সাথে সৌজন্য সাক্ষাতের পর এই পুরস্কার ঘোষণা করেন ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার। শুটিং বিশ্বকাপের ষষ্ঠ লেগ আগামী 27 মে শুরু হবে আজারবাইজানের বাকুতে, যাতে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার রাত 10:30 আজারবাইজানের উদ্দেশ্যে দেশ ছাড়বে 15 জন শুটার। শুটারদের মানসিকভাবে উজ্জীবিত করেন ফেডারেশন সভাপতি। স্বর্ণ পদক পেলে 5 লাখ, রৌপ্য জিতলে 3 লাখ, আর ব্রোঞ্জ জিতলে 2 লাখ টাকা পুরস্কার পাবেন শুটাররা। ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ জানান, শুধু আজারবাইজান নয়, পরবর্তী লেগে মিশর ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন শুটাররা। আমরা ইজিপ্টের যে ওয়ার্ল্ড কাপটা টার্গেট করছি, সেটা খেলার আগে আমরা 2টা ওয়ার্ল্ড কাপ পাচ্ছি, তো 2টা ওয়ার্ল্ড কাপকে আমরা ধরে নেব একটা প্রস্তুতি ম্যাচ হিসাবে। ইজিপ্টে যাতে অবশ্যই ভালো ফলাফল করতে পারে সেটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আমাদের। অবশ্যই এমন না যে এটা আমরা কোনো মেডেল ফাইট দেবো না, আমরা অবশ্যই এখন একটা মেডেল ফাইট দেওয়ার চিন্তাভাবনা করছি, বিশেষ করে এয়ার রাইফেলে।